অ্যাডিনান্সের পরে এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে সচ কমিটি সংক্রান্ত সংশোধনী বিল পাশ হলো বিধানসভায়। শুক্রবার বিধানসভায় 120-51 ভোটে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল সংশোধনী বিল 2023 পাশ হয়। প্রসঙ্গত গত মে মাসে সচ কমিটি গঠনে পরিবর্তন এনে অ্যাডিনান্স জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিটির আনা ইউজিসি চেয়ারম্যানকে প্রতিনিধিকে দিয়ে আর একই সঙ্গে মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধিকেও আনা হয়েছিল সেই কমিটিতে। আচার্য তথা রাজ্যপাল মনোনীত সদস্যকে কমিটির চেয়ারম্যান করা হয়। এছাড়া নতুন বিল অনুযায়ী ওই কমিটিতে থাকবেন সরকার এবং উচ্চশিক্ষা সংসদের মনোনীত একজন করে প্রতিনিধি। 5 সদস্যের কমিটি থেকে বাদ পড়েন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সেনেট বা কোর্টের সদস্যরা। শুক্রবার বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন থেকে বেরিয়ে বিলের বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। আমরা অ্যামেন্ডমেন্ট দিয়েছি, সিলেক্ট কমিটিতে পাঠানোর কথা বলেছি, পাবলিক অপিনিয়নে করার পরে সংখ্যাগরিষ্ঠতার জোরে গায়ের জোরে এরা এই বিল পাশ করিয়েছে বিশ্ববিদ্যালয়কে তৃণমূলের পার্টি অফিস পরিণত করতে। ভারতীয় জনতা পার্টি দিচ্ছে না, দেবে না।